সবাইকে শুভেচ্ছা আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটা উল্লেখযোগ্য কাজ করার জন্য সেটি হচ্ছে যে মাস্কো গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের যে নতুন প্রজেক্ট মেগা প্রজেক্ট কনসেপ্ট লিডিং লিমিটেড সেখানে সাস্টেইনেবিলিটি মেজারটাকে ইনকর্পোরেট করবে থ্রু ইউজিবিসি লিড সার্টিফিকেশন আমরা আজকে সেই লিড সার্টিফিকেশনের যে কনসালটেন্সি তার সাইনিং সিনিং করছি এবং আমরা অত্যন্ত আনন্দিত এই জন্য যে আমরা এরকম একটা বড় প্রজেক্ট এরকম একটা রেপুটেবল কোম্পানি যে এই কাজটি করছে যেটা আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি সেক্টরে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে একটা মাইলস্টোন হিসাবে থাকবে এবং আরও অন্যান্য সবাইকে উজ্জীবিত করবে যে এখন যে আমাদের যে চ্যালেঞ্জ ক্লাইমেট সেটাকে আমরা কিভাবে ট্যাকেল করে ব্যবসা করব সেই জায়গাটা থেকে এবং কনসাস থেকে মাস্কো ঠিক করেছে যে তারা তাদের এই আপকামিং প্রজেক্টটিকে লিড সার্টিফিকেশন করবে এবং আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত এবং কৃতজ্ঞ যে মাস্কো গ্রুপ আমাদেরকে অ্যাসাইন করেছে এই প্রজেক্টের কনসালটেন্সি করার জন্য এবং আজকে আমরা সেই কনসালটেন্সি সাইনটা করব অনুষ্ঠানে সবাই স্বাগত আমরা আসলে গ্রিন বিল্ডিং এর ব্যাপারে আমার আগ্রহ অনেক আগে থেকে ছিল এখনো আছে সেই আগ্রহটা বিশেষ করে এই কারণে আমি যে একটা গ্রিন বিল্ডিং ভিজিট করছি যেটা আমি দেখছি গ্রিন বিল্ডিং এর মধ্যে যে কাজের যে পরিবেশ যারা কাজ করে ওরা যে কমফোর্ট লেভেল দেওয়া যায় ওদেরকে এবং এইরকম ভাবে মানে ওই কাজের শুধু কমফোর্ট না স্বাস্থ্যগত ওভারঅল মানে সব দিক বিবেচনা করে গ্রিন বিল্ডিং যেরকম পরিকল্পনা করা হয় এবং যেভাবে গ্রিন বিল্ডিং গড়ে ওঠে এতে করে আমি মনে করি যারাই কাজ করবে ওদের মন মানসিকতা অন্যরকম থাকবে এবং কাজকর্মের মধ্যে ওদের ভালো মনোযোগ থাকবে ওদের মনের মধ্যে একটা ফিলিং থাকবে যে আমরা একটা ভালো জায়গায় ভালো একটা প্রতিষ্ঠান ভেবে কাজ করতেছি যেখানে আমাদের সার্বিক উন্নতির সব দিক শুধু টাকা পয়সা নিয়ে অন্যান্য অন্যান্য দিকও বিবেচনা করা হয় আর মালিক পক্ষ থেকে এটা মনে করা হয় যে আমরা মনে করি যে আমরা আমাদের যারা কাজ করবে ওদেরকে যদি বেস্ট অফ কমফোর্ট এবং বেস্ট অফ ফেসিলিটি যদি আমরা প্রোভাইড করতে পারি তাইলে আমাদের কাজকর্ম ভালো হবে এবং ওদের সাথে একটা সুসম্পর্ক আমাদের থাকবে কোম্পানির সাস্টেনেবিলিটির জন্য এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে এই এই ছিল আমাদের বিশেষ উদ্দেশ্য আমি এবার অনুষ্ঠিত মিলিয়ন সবার যদি একটু বলি যেটা আমি কাজ করছি মিলিয়ন সাথে ধন্যবাদ মাস্কো গ্রুপ জন্য আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাকে আমরা আজকে একটা সিগনেচার করতে যাচ্ছি আমাদের সমাজে সোশ্যালি পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে না অথবা এনভায়রনমেন্টালি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আমরা চাই ব্যবসাটা এমন ভাবে করতে যেটা মানুষের জন্য উপকার করবে দেশের জন্য উপকার করবে এবং পৃথিবীর জন্য উপকার করবে আজকে সারা পৃথিবীতে সাস্টেনেবিলিটি ইজ ওয়ান অফ দ্য কি ওয়ার্ড অনেক ব্যবহৃত শব্দ সেই সাস্টেনেবিলিটির বড় একটা অংশ হলো এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি আমরা বিশ্বাস করি আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে আমরা বিল্ডিংটাকে সাজাই আমরা যদি ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে আমাদের কনসেপ্ট মিটিং এর পুরো স্ট্রাকচারটা তৈরি করি তাহলে আমাদের এনার্জি এফিশিয়েন্ট একটা প্রতিষ্ঠান করতে পারবো আমরা প্রচুর এনার্জিগুলোকে রিসাইকেল করতে পারবো যেটা আমাদের দিনের শেষে আমাদের ওয়ার্কারদের জন্য একটা চমৎকার কর্ম পরিবেশের মাধ্যমে তারা তাদের কার্যক্রমটা সম্পন্ন করতে পারবে আমরা কম্পিউটার 360
বিষয়কে তারা আমাদের এই পুরো কার্যক্রমে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বিশ্বাস করি আমরা সবাইকে নিয়ে আমরা এমন একটি প্রতিষ্ঠান তৈরি করবো কনসেপ্ট যেটা বাংলাদেশের জন্য একটা রেফারেন্স হিসেবে কাজ করবে। আমাদের ওয়ার্কার ক্ষেত্রে ওয়ার্কার থেকে এমন যারা আমাদের এখানে কাজ করবে তাদেরকে একটা স্বস্তিদায়ক একটা পরিবেশে আমরা কাজ করতে পারবো যেটা সোশ্যাল এবং এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটির জন্য একটা মানফলক হিসেবে থাকবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। আপনাদের জন্য অনেক কিছু শেখার ব্যাপার আছে।